কংগ্রেস ছাড়লেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার শিষ্য সম্রাট রায়। বিধায়ক সুদীপ রায় বর্মণ এবং প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা ভারতীয় জনতা পার্টি ছেড়ে দলে আবার ফেরার পর থেকেই কংগ্রেসে আবারও গোষ্ঠী কোন্দল শুরু হয়। দিল্লির হাইকমান্ড যখন প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে বীরজিৎ সিনহাকে সরিয়ে সভাপতি করেছেন, আশিস কুমার সাহাকে দায়িত্ব দেন, তখন থেকেই দলীয় কাজকর্ম থেকে পুরোপুরিভাবে হাত গুটিয়ে নেন বীরজিৎ সিনহা। দলের উপর অভিমান করে প্রদেশ কংগ্রেস কার্যালয়ে আসা পর্যন্ত ছেড়ে দিয়েছেন বীরজিৎ সিনহা এবং তাঁর শিষ্য সম্রাট রায়। দীর্ঘ কয়েক মাস ধরে বসে থাকার পর শনিবার সম্রাট রায় আগরতলা প্রেস ক্লাবে এসে ঘোষণা করলেন কংগ্রেস দলের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, 2016 সালে বর্তমান মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং ভিকি প্রসাদ কংগ্রেস থেকে চলে যাওয়ার পর ছাত্রছাত্রীদের স্বার্থে তিনি এবং তার সঙ্গে থাকা কর্মী সমর্থকরা দায়িত্ব পালন করেছে, ধর্মনগর সাব্রুম পর্যন্ত সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সমস্যার সমাধান করেছেন। কিন্তু এখন দলের মধ্যে চলছে শুধু রাজনীতি। দিল্লি থেকে কংগ্রেস নেতৃত্ব রাজ্যে আসছে অর্থ কামাই করার জন্য, যার ফলে প্রকৃত কংগ্রেস কর্মীদের মূল্যায়ন হয়নি দলে। বর্মণ গ্রুপ আজ রাজ্যে কংগ্রেস পরিচালনা করছে, তারাই একসময় বলেছিলেন সোনিয়া গান্ধীর মুদ্দাবাদ। তাই দলের সদস্য পদ থেকে পদত্যাগ করে হুঁশিয়ার দিলেন বর্মণ গ্রুপকে, সঠিক সময়ে সঠিক জবাব দেওয়া হবে। তিনি আরো বলেন, আগামী দিনে যা হবে ভালোই হবে, তবে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা চলছে বলে জানান তিনি। এবং আমরা এই লড়াই আপনারা তো দেখেছেন, আপনারাও মিডিয়ারা ছিলেন, রাজ্যের মেয়রমন্ত্রী মানুষ সবাই জানে যে আমরা প্রত্যেকটা ডিমান্ড আমরা সাকসেস করেছি, গভর্নমেন্টকে চাপ সৃষ্টি করতে, গভর্নমেন্টের সাথে কথা বলেও আমরা প্রত্যেকটা জায়গায় আমরা সমস্যা সমাধান আমরা করতে পেরেছি। কিন্তু আমরা যেই দলটা থেকে আমরা করেছি, সেই দলের মধ্যে যেই রকমভাবে একটা গ্রুপ রাজ্যের মধ্যে যারাই কংগ্রেস ভবন, কংগ্রেস ভবনটাকে ব্যাঙ্গে চোরমার করে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে কংগ্রেস ভবনে জুতা পিটাই করল, আজকে তারাই কংগ্রেস চালাচ্ছে, তার মানে কি? এবং দিল্লি যারা ইনচার্জ এখানে আসে শুধু ইনকাম করার জন্য, আর কিছু না। তবে রাজনৈতিক মহলের ধারণা, শাসক শিবিরের সাথে কাঁধে কাঁধ মিলাতে পারে গুরু শিষ্য, এমনকি শিষ্যকে প্রথমে পদ্ম শিবিরে পাঠিয়ে নিজের ওজন পরীক্ষা করতে পারেন বীরজিৎ, হয়তো এর জন্য গুরু শিষ্যের এই কৌশল। সান্দন টিভি।